রিসেন্ট বছরে বিজেপি আইপিএফটি জোটের হাতে প্রধান ইস্যু যেখানে উন্নয়ন, ঠিক সে জায়গায় সমালোচনার জন্য সমালোচনায় ব্যস্ত জনবিমুখ বিরোধী দলগুলি। স্বাভাবিক কারণে এতে বিশেষভাবে প্রভাবিত গণদেবতারা। এডিসি নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের ইস্যুকে নিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের তর্জমা শুরু হয়ে গেছে। শাসক দল বিজেপি আইপিএফটি বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত উদাহরণ এবং উন্নয়ন ইস্যুতে গণদেবতাদের কাছে ভোট চাইছে। শাসক দলের দাবি দাওয়াগুলির মধ্যে অন্যতম এডিসির ক্ষমতায়ন তথা আর্থিক সঙ্গতি ফেরানো, কৃষি পশুপালন ক্ষেত্রে বিশেষ দৃষ্টি, স্বাবলম্বন সহ ক্ষুদ্র শিল্প স্থাপন সংক্রান্ত বিষয়, স্বাস্থ্য পরিকাঠামোগত উন্নয়ন ইত্যাদি। অতি সম্প্রতি বিধানসভায় প্রস্তাবিত বাজেটে এডিসি এলাকার উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রটির উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। একগুচ্ছ পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের বেশ কিছু দলিল হাতে নিয়ে যখন শাসক দল ময়দানে, তখন ঠিক তার উল্টো দিকে রীতিমতো উল্টো অবস্থানে বিরোধী দলগুলি। দেখা যাচ্ছে তথ্য এবং যুক্তির প্রতিযোগিতায় ধারে কাছেও আসতে চাইছে না বিরোধী দলগুলির নেতৃত্ব। তাদের বক্তব্যে যুক্তিরও ধার নেই, যুক্তিযুক্ত তথ্য পরিবেশনের চেষ্টাও নেই, শুধুই মৌখিক বক্তব্য এবং অবশ্যই অন্তঃসারশূন্য বিশ্লেষণ। রাজ্যের ক্ষমতায় দশকের পর দশক অধিষ্ঠিত থাকা কিছু বিরোধী দল রাজ্যের এডিসি এলাকার উন্নতির জন্য প্রকৃত অর্থ কি কি ব্যবস্থাপনা পূর্বতন বছরগুলিতে গ্রহণ করতে পেরেছিল, আদৌ কি সে সমস্ত কার্যক্রম কোনো কাজে লেগেছিল কিনা, সে ব্যাপারে যখন বিভিন্ন মহলে এবং শাসক দলের জোর চর্চা ও বিতর্ক শুরু হয়েছে, তখন স্পষ্টভাবে লক্ষণীয় যে প্রত্যুত্তর দিতে গিয়ে এক্ষেত্রে হিমশিম খেতে হচ্ছে বিরোধী দলগুলোর মুখপাত্রদের। কৌশলী রাজনীতির ক্ষেত্রে যেখানে আজকাল প্রচারকে বিভিন্নভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে, ঠিক সেই জায়গায় যুক্তিপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ ভাষণ তুলে ধরতে না পারায় আশ্চর্যজনকভাবেই প্রচারে ব্যাকফুটে বিরোধী দলগুলি। লক্ষণীয় বিষয় এটাই, বিরোধী দলগুলির সাম্প্রতিক দশকের পারফরমেন্সকে বিজেপি আইপিএফটি জোট সরকারের অতিক্রান্ত তিন বছরের বিভিন্ন কর্মযজ্ঞ রীতিমতো ছাপিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে শিল্প, কৃষি, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন ঘটবে বলে আশাবাদী গিরিবাসীরা আগামী দিনে স্বপ্নের বাস্তবায়ন দেখতে চাইছে। তাদের একটা বড় অংশ উন্নয়নে বিশ্বাসী তথা স্বনির্ভরতায় বিশ্বাসী। প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে দশকের পর দশক কাটালেও রাজ্যের জোট সরকারের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে তারা অভিজ্ঞতা গ্রহণ করতে চাইছে। অন্যদিকে শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা, রাজনীতির জন্য রাজনীতি, জনবিমুখ উন্নয়ন বিমুখ রাজনীতিতে বিশ্বাসী বিরোধীদের প্রচারণায় তিতি বিরক্ত রাজ্যের সচেতন মহল। দেবাশিস দেবের রিপোর্ট, হিটলাইন্স ত্রিপুরা।